স্বাগত সবাইকে আমার বাংলায়। আবারও হাজির রবীন্দ্র ছোট গল্পের কিছু অংশ নিয়ে। কি মনে হচ্ছে এবার খাতা পেন বের করতে বলবো? না, একদমই না। আজ কিছু তথ্য বলে যাব, আরাম করে বসে শুধু শুনে শুনে মনে রাখলেই হবে, পরে ইচ্ছে হলে লিখে রেখো। শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের কথা মাথায় রেখে আজ শুধু গল্পভিত্তিক কিছু তথ্য দিয়ে যাব। প্রথমে আসি স্ত্রীর পত্র থেকে কিছু প্রশ্ন। যে কথাটা বোঝানোর জন্য মৃণাল চিঠি লিখেছিল সেটা হলো, আমার মরণ নেই। দু নম্বর প্রশ্ন, শামুকের সঙ্গে তার খোলসের যেরূপ সম্পর্ক অনুরূপ সম্পর্ক আছে মৃণালের স্বামী ও কলকাতার। তিন নম্বর, দেখো মৃণাল সুন্দরী শুনে যার মুখ ভার হয়েছিল তিনি হলো বড়জা। চার নম্বরে, মৃণালের যে গুণের জন্য তার মা বিশেষ উদ্বিগ্ন ছিল সেটা হচ্ছে বুদ্ধি। পাঁচে, মৃণালের কবি পরিচিতি ধরতে পারেনি 15 বছর। মৃণালের অন্দর দেখে আশ্চর্য ও আতর দেখে বিরক্ত হয়েছিলেন ইংরেজ ডাক্তার। মৃণাল তার মেয়েকে তুলনা করেছে সন্ধ্যা তারার সঙ্গে। আট নম্বরে, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি, একথা বিন্দু বলেছে মৃণালকে। ন নম্বরে, মৃণালের ঘর থেকে যে গয়না চুরি গিয়েছিল সেটা হলো বাজুবন্ধ। দশে, বিন্দুর বরের বাড়ির কৌলিক প্রথা ছিল বরের বাড়ি থেকে বিয়ে হওয়া। আর একটা দেখো, এটা জেনে রাখো, স্ত্রীর পত্র গল্পটির বিরুদ্ধাচরণ করেন বিপিনচন্দ্র পাল। গল্পটির বিরুদ্ধাচরণ করে বিপিনচন্দ্র পাল লিখেছিলেন মৃণালের কথা গল্প। গল্পটি নারায়ণ পত্রিকায় অগ্রহায়ণ 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে। এবার আসি হৈমন্তী গল্পে। হৈমন্তীকে তার বাবা বুড়ি বলে ডাকে। দু নম্বর, সকলে হৈমর বাবাকে ব্যঙ্গ করে ঋষি বাবা বলে। হৈমর প্রতি সকল অত্যাচারের খবর কথককে বলতেন তার বোন নারানী। কথক রবিবারে বিকেলে পড়ছিলেন মার্টিনের চরিত্রতত্ত্ব। হৈমকে কথক যা দিতে পারেন না তা হলো মুক্তি। হৈমন্তী গল্পে কথক হৈমর নাম শিশির রেখেছিল, কারণ এক, শিশিরের কান্না হাসি একেবারে এক হয়ে যায়, আর দু নম্বর, শিশিরের ভোরবেলাটুকুর কথা সকালবেলায় এসে ফুরিয়ে যায়, মানে শিশির ক্ষণজীবী। এরপর আর একটা মন্তব্য যুক্তি দেখো, কথক শিশুপাঠ্য রচনা করতে পারে না, কারণ তিনি সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ পড়েননি। হৈম পূজা অর্চনার নিয়ম জানত না, কারণ সে মাতৃহীন প্রবাসী মানুষ। হৈমর বাবা কথককে টাকা পাঠাবেন বলেছিলেন, কারণ হৈমর বই পড়ার আর লোক খাওয়ানোর শখ ছিল। এবার আসি দুরাশা গল্পে। দুরাশা গল্পে কালিদাসের যে দুটি গ্রন্থের উল্লেখ আছে সেগুলো হলো মেঘদূত আর কুমার সম্ভব। দুরাশা গল্পে নবাবের কেল্লা যে নদীর তীরে ছিল সেটা যমুনা নদী। কেশরীলালের যুদ্ধক্ষেত্রে নষ্ট হয়েছিল যে অঙ্গ সেটা হচ্ছে বাম চক্ষু। দুরাশা গল্পে নবাবজাদি কেশরীকে খুঁজতে বেরিয়েছিল ভৈরবি বেশে। কেশরীলালকে রমণী খুঁজে পেয়েছিল দার্জিলিংয়ে। এবার আসি নিশীথে গল্পে। নিশীথে গল্পে দক্ষিণাচরণ ডাক্তারকে গল্প শোনাতে বসেছিল রাত্রি 2:30 সময়। দক্ষিণাচরণের বাড়ি ছিল বরানগরে। দক্ষিণাচরণের বাগানে যে গাছের তলাটা বাঁধানো ছিল সেটা হলো বকুল গাছ। দক্ষিণাচরণের সঙ্গে মনোরমার দেখা হয়েছিল এলাহাবাদে, মানে মনোরমার বাড়ি ছিল এলাহাবাদে। প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ, শ্লোকটা আছে নিশীথে গল্পে। এবার আসি ল্যাবরেটরি গল্পে। আমি তাই মানুষ খুঁজছি, কথাটা বলেছে সোহিনী। নন্দকিশোরের উপযুক্ত পারিশ্রমিক জোটেরই, কারণ সে বাঙালি। নীলার সঙ্গে যার বিয়ে হয়েছিল সে মারা গিয়েছিল টাইফয়েডে। নীলার শাড়ি দেখে রেবতীর যে ফুলের কথা মনে পড়ে সেটা হচ্ছে মেলিনা ফুল। বর্মা থেকে সোহিনী যে গাছ এনেছিল বলে রেবতীকে জানিয়েছে সেটা হচ্ছে কোয়াই টানিয়াং। সোহিনী অধ্যাপককে পুরুদবিদ্যা স্বরূপ দিয়েছিল ক্রোনোমিটার। নীলা যাকে বিয়ে করার কথা বলেছিল সে হচ্ছে মতিগড়ের রাজকুমার। এছাড়া বঙ্কুবিহারী নীলার সোলসিটার, বজেন্দ্র হালদার ব্যাংকের ডাইরেক্টর, প্রমোদরঞ্জন বাবু উনি একজন সাহিত্যিক যিনি বাংলার বক্তৃতা লিখে দিয়েছিলেন রেবতীকে, আর হরিদাস বাবু যিনি রেবতীর ইন্টারন্যাশনাল খ্যাতি ব্যাখ্যা করেছিলেন। এরা কে কি করে সেই হিসাবে ডান স্তম্ভ বাম স্তম্ভ আসতে পারে সেজন্য।
আজ এখানেই শেষ করছি রবীন্দ্র ছোট গল্প। আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। অন্যান্য আরও বিষয় জানতে চোখ রাখো আমার বাংলা চ্যানেলে।